ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের বায়ুর কাজটা পড়াচ্ছিলাম, আর এরপর আমি বলেছিলাম যে আর একটুই বাকি আছে, আজকে চলো আমরা দেখে নিই সেটাই। অর্থাৎ কি বিভিন্ন ধরনের মরুভূমি এবং মরু সম্প্রসারণ ও তার প্রতিরোধের উপায়। প্রথমে আমি চলে যাই বিভিন্ন ধরনের মরুভূমিতে। একদম বায়ুর কার্যের প্রথমের দিকেই এই ব্যাপারটা আছে, কিন্তু পড়াতে পড়াতে এই ব্যাপারটা আমি ওভারলুক করে গিয়েছিলাম, তাই আজকে এই পর্বে আমি এই আলোচনাটা করে নিই। মরুভূমিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, বালুকাময় মরুভূমি, পাথুরে মরুভূমি এবং শিলাময় মরুভূমি। এবার এসো আস্তে আস্তে দেখে নেওয়া যাক এই তিন ধরনের মরুভূমিগুলি কী কী। প্রথমে আমি যে ছবিটা দেখাচ্ছি সেটা খুব ভালো করে দেখো, কি দেখতে পাচ্ছ? চারদিকে শুধু বালি আর বালি। এই ধরনের বালি দ্বারা গঠিত যে মরুভূমি, সেই মরুভূমিগুলোকে সাহারায় বলা হয় আর্গ এবং তুর্কিস্তানে বলা হয় কুম। নেক্সট চলে যাব পাথুরে মরুভূমি। ছবিটা ভালো করে দেখো, কি দেখতে পাচ্ছ? ছোট বড় নানা সাইজের নানা আকৃতির পাথর ছড়িয়ে রয়েছে। এইভাবে পাথর দিয়ে গঠিত, সেটা বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির পাথর দিয়ে গঠিত যে মরুভূমি তাকে পাথুরে মরুভূমি বা পাথরখণ্ড দ্বারা গঠিত মরুভূমি বলা হয়। এইবার পৃথিবীর বিভিন্ন দেশে এই মরুভূমি বিভিন্ন নামে পরিচিত, সেটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রথমে আমরা দেখে নেব আলজেরিয়া। আলজেরিয়ায় এই মরুভূমিটাকে কী বলা হয়? রেগ। লিবিয়া এবং মিশর দুটো জায়গাতেই এই পাথুরে মরুভূমিকে বলা হয় সেরির, আর অস্ট্রেলিয়ায় বলা হয় গিবার্স। খুব ভালো করে এগুলো মনে রাখবে, এগুলো দিয়ে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে। নেক্সট শ্রেণীবিভাগে চলে যাই, একে বলা হয় শিলাময় মরুভূমি। ভালো করে ছবিটা দেখো, বিভিন্ন বড় বড় প্রস্তরখণ্ড বা শিলা দ্বারা গঠিত এই মরুভূমিগুলোকে বলা হয় শিলাময় মরুভূমি, যেটা শিলা বা বড় বড় প্রস্তরখণ্ড দ্বারা গঠিত। আর সাহারায় এই মরুভূমিগুলোকে বলা হয় হামাদা। খুব ভালো করে পড়বে, শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমি নেক্সট পোর্শনে চলে যাই, মরুভূমি সম্প্রসারণ কাকে বলে? সম্প্রসারণ কথাটার অর্থ কী? আক্ষরিক অর্থ হচ্ছে আয়তন বা ক্ষেত্রফলে বৃদ্ধি পাওয়া। তাহলে মরুভূমি যখন ক্ষেত্রফলে বৃদ্ধি পায় তাকে বলা হয় মরু সম্প্রসারণ। এবার মরুভূমি কীভাবে ক্ষেত্রফলে বৃদ্ধি পাবে? তোমরা জানো মরুভূমিতে সেভাবে বৃষ্টিপাত হয় না, হলেও খুব কম সম হয় এবং ওখানে গাছপালা সেভাবে নেই, ফলে ওখানকার বালি অথবা মাটি তা আলগা অবস্থায় থাকে। এই আলগা বালি এবং মাটি বায়ুর দ্বারা বাহিত হয়ে যখন মরুভূমির শেষ ভাগ থেকেও আরও দূরে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হয় মরু সম্প্রসারণ। এভাবে কি হয়? মরুভূমির আয়তন বৃদ্ধি পায়। একটু ভালো করে ভেবে দেখো তো, মরুভূমির আয়তন বৃদ্ধিটা কি খুব ভালো কোনো ঘটনা? চারদিকে তো বালি আর বালিতে ছেয়ে যাবে, তাহলে এটা একটা বড় সমস্যা পৃথিবীর। এবং প্রতি বছর প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটার ভূমি এরকমভাবে মরুভূমির গ্রাসে আক্রান্ত হয়। পৃথিবীর প্রায় 85 কোটি মানুষ এর ফলে ভুক্তভোগী হয়। এবার আমরা ধীরে ধীরে জেনে নেব মরুভূমি এই যে সম্প্রসারিত বা আয়তনে প্রসারিত হচ্ছে তার কারণগুলো কী কী, তার ফলাফলগুলো কী কী এবং তার প্রতিরোধের উপায়গুলো কী কী। প্রথমে আমরা যাতে আসব তা হচ্ছে মরুভূমি সম্প্রসারণের কারণ। আমি পয়েন্ট বাই পয়েন্ট এই কারণগুলো বর্ণনা করছি। মরুভূমি সম্প্রসারণের প্রথম কারণ হলো বিশ্ব উষ্ণায়ন। ভালো করে ছবিটা দেখো, পৃথিবী জ্বলছে। তোমরা খুব ভালো করেই জানো যে এর অর্থ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া, এর ফলে মরুভূমি সম্প্রসারণ হয়, পৃথিবীর উষ্ণতা বেড়ে যায় বলে। এবং মরুভূমি সম্প্রসারণের এটা অন্যতম প্রধান কারণ। নেক্সট পয়েন্টে চলে যাই, খরা। দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত
যদি না হয় কোথাও, বা স্বাভাবিক যে বৃষ্টিপাত তার থেকে 75% যদি কম হয়, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় খরা। এবার খরা হলে কি হবে, মাটি শুকিয়ে যাবে। এই ছবিটা ভালো করে দেখো, মাটি ফেটে গেছে, এরপর মাটিটা আলগা হবে এবং উড়ে চলে যাবে। ওই অঞ্চলে বায়ুবাহিত বালি বা পলি এসে ওই অঞ্চলটাকে ঢেকে দিতে পারে, ফলে সে তার উর্বরতা হারাবে। এভাবে খরার ফলে মরুভূমির সৃষ্টি হয়। নেক্সট পয়েন্টে চলে যাব, পশুচারণ। ভাবছো তো যে পশুচারণের সঙ্গে মরুভূমির আয়তন বেড়ে যাওয়ার কী সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। কিভাবে? পশুদের পায়ের চাপে মাটিটা আলগা হয়, ফলে সেটা বায়ুর সাহায্যে তাড়াতাড়ি পরিবাহিত হয়ে অন্য জায়গায় চলে যায়, এবং এভাবে বালি বা মাটি পরিবাহিত হয়ে মরুভূমির আয়তন বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট হচ্ছে বৃক্ষচ্ছেদন। এটা তোমরা খুব ভালো করেই জানো, গাছপালার শিকড় কী করে, মাটির কণাগুলোকে শক্ত করে ধরে রাখে। যদি গাছই আমরা কেটে ফেলি, তাহলে কী হবে, সে শিকড় আর মাটির কণাগুলোকে ধরে রাখতে পারবে না, ফলে মাটি আলগা হয়ে যাবে এবং তা বায়ুবাহিত হয়ে দূর দূরান্তে প্রবাহিত হবে এবং মরুভূমির আয়তন বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট কি, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। আমাদের ভারতে কিছু কিছু উপজাতি আছে, শুধু ভারত বলবো কেন, গোটা পৃথিবীতেই কিছু কিছু উপজাতি রয়েছে যারা কি করে, কোনো একটি অঞ্চলের বন জঙ্গল পুড়িয়ে ফেলে, পুড়িয়ে ফেলে ওই অঞ্চলে কিছু বছর কৃষিকাজ করে, তারপর তারা আবার অন্য জায়গায় চলে যায় এবং সেখানে বন জঙ্গল পুড়িয়ে ফেলে। এইভাবে এই পদ্ধতিতে যে কৃষিকাজ তাকে বলে স্থানান্তর কৃষি। বিভিন্ন দেশে এর বিভিন্ন নাম, যেমন ভারতের উত্তর পূর্বাংশে বলা হয় জুম চাষ। এর ফলে কি হয়, বৃক্ষচ্ছেদন তো হয় এবং মাটির উর্বরতা হ্রাস পায়। এইভাবে একটা বিস্তীর্ণ অঞ্চলের গাছপালা পুড়িয়ে দিলে মাটির উর্বরতা হ্রাস পায়, ফলে ওই অঞ্চলটা খুব সহজেই মরুভূমির গ্রাসে পড়ে। আচ্ছা, এই হয়ে গেল মরুভূমি সম্প্রসারণের কারণগুলো। এবার নেক্সট পয়েন্টে আমি চলে আসি মরু সম্প্রসারণের ফলাফল। ফলাফল কী কী? প্রথম কথা, কৃষিজমি ধ্বংস হয়। কৃষিজমি ধ্বংস হলে কী হবে, খাদ্যের যোগান কমে যাবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, জীব বৈচিত্র্য হ্রাস হয়। ভেবে দেখো, মরুভূমি যদি আয়তনে বাড়ে, তখন কি হবে, গাছপালা, সেই অঞ্চলের পশু পাখি, এরা ক্ষতিগ্রস্ত হবে, ফলে জীব বৈচিত্র্য হ্রাস পাবে। মাটির উর্বরতা হ্রাস, খুব সহজেই বুঝতে পারছো যে কোনো অঞ্চল যদি বালি দ্বারা ঢেকে যায়, তখন সেই অঞ্চলের মাটির উর্বরতা থাকে না। ভৌমজলের ভাণ্ডার হ্রাস পাবে এবং অর্থনৈতিক অবনমন হবে। আচ্ছা, এইগুলো হয়ে গেল মরু সম্প্রসারণের ফলাফল। এবার নেক্সটে চলে যাই, কিভাবে আমরা মরু সম্প্রসারণ প্রতিরোধ করব। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের যে মডেল টাস্ক দেয়া হয়েছে তাতে কিন্তু এই প্রশ্নটা আছে, তাই এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কিভাবে আমরা মরু সম্প্রসারণ বা মরুভূমির যে আগ্রাসন সেটা প্রতিরোধ করার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে আমরা চেক ড্যাম নির্মাণ করব। চেক ড্যাম মানে কি, বাঁধ। ছবিটা দেখলে বুঝতে পারবে, বাঁধ নির্মাণ করা হয়েছে। এইভাবে মরুভূমিতে যেটুকু পরিমাণ বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলটুকু এরকমভাবে ড্যাম নির্মাণ করে হোক বা গর্ত খুঁড়ে হোক, আমরা ধরে রাখবো, সংরক্ষণ করব এবং ভবিষ্যতে কাজে লাগাবো। নেক্সট পয়েন্টে চলে যাই, জমির উর্বরতা কমে যায় মরুভূমি সম্প্রসারণ হলে, তো সেই উর্বরতা আমাদের বাড়াতে হবে এবং তার জন্য আমরা কি করব, শুঁটি জাতীয় বিভিন্ন ফসলের চাষ করব। নেক্সট পয়েন্টে চলে আসি, এমন গাছ লাগাতে হবে যা খরা সহ্য করে টিকে থাকতে পারে এবং এর ফলে ওই অঞ্চলটা সবুজে ঢেকে যাবে। নেক্সট পয়েন্টে চলে যাই, পশুচারণ। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলেই পশুচারণ করতে হবে, যেখানে সেখানে যথেচ্ছভাবে পশুচারণ করা যাবে না, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করে আমরা মরুভূমি সম্প্রসারণ প্রতিরোধ করতে পারি। নেক্সট পয়েন্ট, যেখানে বালির স্তরটা অগভীর সেখানে
মোনা জাতীয় ঘাস আমরা যদি লাগাই তাহলে তা তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং ফলে বালি উড়ে যাওয়ার সম্ভাবনা কমে এবং মরুভূমি সম্প্রসারণ প্রতিরোধ করা যেতে পারে। নেক্সট পয়েন্ট, বিভিন্ন বালিয়ারি সম্পর্কে তোমরা আগেই জেনেছো, সেই বালিয়ারিগুলোর প্রসারণ আমরা রোধ করতে পারি কিভাবে? গাছের বেড়া লাগিয়ে। হ্যাঁ, অর্থাৎ পরপর পরপর সারিবদ্ধভাবে যদি গাছ লাগাই তাহলে বালিয়ারি সম্প্রসারণ রোধ হবে এবং এই ব্যাপারটাকে বলা হয় গ্রিন ওয়াল। এবার এইখান থেকে আর একটা ব্যাপারে আমরা চলে আসি, গ্রেট গ্রিন ওয়াল কাকে বলে? ভালো করে দেখো, এটা হচ্ছে আফ্রিকার ম্যাপ এবং এই হচ্ছে সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমি দক্ষিণ দিক বা নিচের দিকে বাড়ছিল ক্রমশ, সেই সম্প্রসারণটাকে রোধ করার জন্য যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছ, এই বরাবর একটা সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে লাগিয়ে 11টা দেশ মিলে একটা বেড়া তৈরি করেছে। একে বলা হয় সবুজ প্রাচীর, পৃথিবীর বৃহত্তম সবুজ প্রাচীর বা গ্রেট গ্রিন ওয়াল। কোন দেশ থেকে কোন দেশে হয়েছে? না, পূর্ব দিকে জিবুটি থেকে পশ্চিমে সেনেগাল পর্যন্ত প্রায় 11টা দেশ মিলে এই প্রাচীরটা নির্মাণ করেছে। এটা 7,750 মিটার দীর্ঘ এবং 15 কিলোমিটার বিস্তৃত। একে বলে গ্রেট গ্রিন ওয়াল, ভালো করে পড়বে। তাহলে মরুভূমি সম্প্রসারণ কিভাবে প্রতিরোধ করা যায় তা আমরা জানলাম, এটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে রয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ভালোভাবে এই প্রশ্নের উত্তর লিখবে, আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছ। আমি তাও একটা নমুনা দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো কিভাবে লিখবে। প্রথম পয়েন্ট হচ্ছে অর্থ, অর্থাৎ মরু সম্প্রসারণ কাকে বলে? কাকে বলে না, মরুভূমির ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়াই হচ্ছে মরু সম্প্রসারণ। নেক্সট হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞা কি, মরু সম্প্রসারণ কাকে বলে সেটা লিখবে। এবার প্রতিরোধের উপায়, প্রতিরোধের উপায়গুলো যে কোনো তিনটে উপায় তোমাদের জানতে চেয়েছে। আমি এখানে তিনটে পয়েন্ট বলেছি, খরা প্রতিরোধকারী বৃক্ষরোপণ, চেক ড্যাম নির্মাণ, গ্রিন ওয়াল নির্মাণ। এবং গ্রিন ওয়াল নির্মাণ যদি তোমরা বলো তাহলে শেষে গ্রেট গ্রিন ওয়ালের কথাটা কিন্তু বলে দিও। আচ্ছা, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো তিনটে পয়েন্ট দিতে পারো, আশা করি এটা তোমরা বুঝতে পারলে এবং এটা খাতায় লিখে রেডি রেখো। আমি কিন্তু স্কুল খুললেই এটা দেখব। তাহলে বহির্জাত প্রক্রিয়া, এই চ্যাপ্টারের যে উপ একক আমরা নিয়েছিলাম বায়ুর কার্য, সেটা এখানেই শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারোর কোনো অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সমস্যা সমাধান করার। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অপ্রয়োজনে একদমই বাড়ির বাইরে বেরিও না।